বন্ধুরা আশা করি বেশ ভালো আছো। আমরা ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ সম্পর্কে জানছিলাম। এই ভিডিও ছাড়াও অন্যান্য ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কংগ্রেস বনাম মুসলিম লীগের দ্বন্দ্ব কিংবা কংগ্রেসের বিভিন্ন আচরণ এবং মুসলিম লীগের বিভিন্ন আচরণ, যেগুলো আসলে জাতীয় ঐক্যের সাথে সমন্বয়ক ছিল না বা যেটি জাতীয় ঐক্য নির্মাণের সরাসরিভাবে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা দেখি 1939 সালের প্রাদেশিক সরকার থেকে কংগ্রেসের পদত্যাগ এবং তার বিপরীতে মুসলমানদের বা মুসলিম লীগের প্রতিক্রিয়াটি কী ছিল। 1937 সালের প্রাদেশিক আইনসভা নির্বাচনের পর যেসব প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল সেসব প্রদেশের মন্ত্রিসভায় মুসলমান সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বাগবিতণ্ডা এবং তিক্ততা সৃষ্টি হয়। তো এ কারণে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সম্পর্কের খুবই অবনতি হয় এবং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তাতে অনেক মানুষ হতাহত হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও প্রথম বিশ্বযুদ্ধের মতো ভারত সরকারের কাছে বা প্রাদেশিক মন্ত্রিসভাগুলোর কাছে ব্রিটিশ সরকার যুদ্ধে সহযোগিতা প্রার্থনা করে এবং ব্রিটিশ সরকার যুদ্ধনীতি ঘোষণা করে। ব্রিটিশ সরকার জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠন করে এবং এই প্রতিরক্ষা কাউন্সিলে সহায়তার জন্য তারা আহ্বান জানায় প্রাদেশিক মন্ত্রিসভাগুলোকে। কংগ্রেস 1939 সালে অক্টোবর মাসে ব্রিটিশ এই যুদ্ধনীতির বিরুদ্ধাচরণ করে বা প্রতিবাদ জানিয়ে সকল প্রদেশের ক্ষমতা থেকে একযোগে পদত্যাগ করে। অর্থাৎ কংগ্রেসের যে সকল নির্বাচিত সদস্য ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে সকল পদ থেকে পদত্যাগ করেন এবং তার প্রতিক্রিয়া স্বরূপ মুসলিম লীগ কী করে। মুসলিম লীগ কংগ্রেস যখন এরকম বিরোধিতা করে বা প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করে তখন মুসলিম লীগ ডাক দেয় মুসলমান জনগণকে নিয়ে উল্লাস প্রকাশ করার এবং মুসলমান জনগণ মুসলিম লীগের নেতৃত্বে উল্লাস প্রকাশ করে এবং মুসলিম লীগ 22 ডিসেম্বর নাজাদ দিবস বা মুক্তি দিবস পালন করে। অর্থাৎ কংগ্রেসের হাত থেকে মুক্তি পাওয়ার এই আনন্দ তারা উদযাপন করে। এর ফলে হিন্দু মুসলমানদের যে সম্পর্কটি সেই সম্পর্কটি আরও খারাপ হয় এবং এটি আরও কিছু সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটায়। আশা করি বন্ধুরা তোমাদের কাছে পরিষ্কার যে 1939 সালে প্রাদেশিক সরকার থেকে কংগ্রেসের পদত্যাগ এবং মুসলমানদের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণাটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে লিখে জানাতে পারো এই ভিডিওটির কমেন্ট সেকশনে। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করবো।